আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আইএইএর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান, বলেছে রাষ্ট্রদূত। দুই দেশে চাপের মুখে টেলিফোন আলাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রাইসি ও পুতিন। রাশিয়া ইউক্রেন সংকট, মারিউপোলে বাড়ছে লাশের সারি। এবং সর্বশেষ থাকছে চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করছেন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন এর মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। ইউক্রেনে একের পর এক নতুন নতুন শহর দখলে নিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে বাঁচানোর নাম করে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। যদিও আমেরিকা চাপে পড়ে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মনে করা হচ্ছে, আর এই নিষেধাজ্ঞার ফল হিসাবে রাশিয়া থেকে বেশি ক্ষতি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের। এমনকি বিশেষজ্ঞরা মনে করছেন এই নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হতে পারে। সুতরাং আমেরিকা যে একটি দুমুখ সাপ রাষ্ট্র সেটা আবারও প্রমাণিত হচ্ছে। আমেরিকার কারণে এই পৃথিবীতে যত অশান্তি, মধ্যপ্রাচ্যে অশান্তি, এশিয়াতে অশান্তি, ইউরোপে অশান্তি, অশান্তির মূলে রয়েছে এই আমেরিকা। আমেরিকা মূলত নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের অস্ত্র বিক্রি বৃদ্ধি করার জন্যই এই সমস্ত কুটচাল সবসময় দিয়ে আসছে। আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের উচিত আমেরিকার তাবেদারি বন্ধ করে নিজেদের স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করা। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। আইএইএর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান, বলেছে রাষ্ট্রদূত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে আইএইএর ব্যাপারে নিজের নীতিতে পরিবর্তন আনার অধিকার তেহরান সংরক্ষণ করে। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও বুধবার রাতে আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানের তিনটি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ কে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। 35 সদস্য বিশিষ্ট আইএইএ নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 30টি দেশ প্রস্তাবটির পক্ষে এবং দুটি দেশ চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া তিন দেশ ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল। প্রস্তাবটি পাশ হওয়ার পর আইএইএ তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা গাইবি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তাবটি পাশ করা হয়েছে এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে। তিনি বলেন গত 20 বছরে আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সবচেয়ে বেশি পরিদর্শন চালিয়েছে এবং 2021 সালে বিশ্বের মোট পরিদর্শনের শতকরা 22 ভাগই ইরানে সম্পন্ন হয়েছে। অথচ ইরানে বিশ্বের মোট পরমাণু কর্মসূচির মাত্র 3 ভাগ পরিচালিত হয়। তিনি বলেন এত কিছু সত্ত্বেও প্রস্তাবটি ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ইরানি রাষ্ট্রদূত বলেন ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়াম খুঁজে পাওয়ার তথ্য সম্পূর্ণ ভুল এবং ইহুদিবাদী ইসরায়েলের দেয়া বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে এই দাবি করা হয়েছে। এ ধরনের প্রস্তাব পাশ করার ফলে আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দুই দেশি চাপের মুখে টেলিফোন আলাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রাইসি ও পুতিন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন বিশ্বের স্বাধীন চেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হলো। এ সময় দুই বন্ধু প্রতিম দেশের প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় জানান। টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রাইসি বলেন স্বাধীন চেতা দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এসব দেশের স্বার্থ রক্ষিত হয়, ফলে বলদর্পী শক্তিগুলোর চাপ প্রয়োগের প্রচেষ্টা অনেকাংশে নস্যাৎ হয়ে যায়।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠে ইরান প্রতিটি স্বাধীন চেতা দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পশ্চাত্যের সঙ্গে তেহরানের আলোচনা প্রসঙ্গে বলেন, আমরা এই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছি, কাজেই এখন আমেরিকাকে তার প্রতিশ্রুতি রক্ষায় ফিরে আসতে হবে। টেলিফোন আলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তেহরানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তিনি বলেন, বল প্রয়োগ করে নয় বরং কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে। প্রেসিডেন্ট পুতিন ইরানের ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের কাছে বুধবার রেল লাইনে ভুলক্রমে দাঁড়িয়ে থাকা একটি খননকারী যন্ত্রের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় অন্তত 22 জন নিহত এবং অর্ধ শতাধিক যাত্রী আহত হন। ট্রেনটিতে অন্তত 300 যাত্রী ছিলেন। রাশিয়া ইউক্রেন সংকট, মারিউপোলে বাড়ছে লাশের সারি। মারিউপোলের একটি বিধ্বস্ত ভবন থেকে শ্রমিকরা অসংখ্য লাশ উদ্ধার করেছে। অন্যদিকে বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের অবরুদ্ধ বন্দর দিয়ে শস্য রপ্তানি করতে না পারার কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে। মারিউপোল শহরের মেয়রের সহকারী পেত্র অ্যান্ড্রুশচেঙ্কো জানান, মারিউপোলের অনেক বিল্ডিংয়ে শ্রমিকরা 50 থেকে 100টি করে লাশ খুঁজে পাচ্ছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ অনুমান করছে, কয়েক মাসের টানা অবরোধের কারণে মারিউপোলের কমপক্ষে 21,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনী বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদনেস্কের কেন্দ্রস্থল ডনবাস নিয়ন্ত্রণের জন্য প্রচণ্ড লড়াই করেছে। যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী হয় এর মানবিক সংকটও ততই বাড়তে থাকে। যুদ্ধের ফলে পূর্ব ইউরোপের বাইরেও খাদ্য সংকট বাড়ছে, এছাড়া সরবরাহকৃত খাদ্যের দামও কয়েক গুণ বেড়ে গেছে। ইউক্রেন ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত। এছাড়াও গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারকদের মধ্যে অন্যতম এই দেশ। তবে যুদ্ধ ও কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের বন্দরে রাশিয়ার অবরোধের কারণে খাদ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। দেশটিতে আনুমানিক 22 মিলিয়ন টন শস্য মজুত রয়েছে। এসব শস্য রপ্তানি না করতে পারায় অনেক উন্নয়নশীল দেশে বিশেষ করে আফ্রিকাতে খাদ্য সরবরাহকে বাধাগ্রস্ত করেছে। বুধবার সাগরে একটি নিরাপদ করিডোর তৈরির ব্যাপারে জাতিসংঘের এক প্রস্তাবে সমর্থন প্রকাশ করেছে রাশিয়া। এর ফলে ইউক্রেন পুনরায় শস্য রপ্তানি শুরু করতে পারবে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বুধবার ক্রেমলিনের বিরুদ্ধে খাদ্য সরবরাহকে বাধাগ্রস্ত করার অভিযোগ করেছেন। বিশ্বের অন্যতম শস্য রপ্তানিকারক দেশ রাশিয়া অভিযোগ করেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য ক্রমবর্ধমান খাদ্য সংকট দায়ী। ইউরোপীয় ইউনিয়ন মস্কোর এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে যে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর দায় সম্পূর্ণ রাশিয়ার। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল আরও বলেন, রুশ জাহাজ এবং ক্ষেপণাস্ত্রের কারণে ইউক্রেন শস্য রপ্তানি করতে পারছে না। রাশিয়ান ট্যাঙ্ক, বোমা ও মাইনের জন্য ইউক্রেনে ফসল রোপণ এবং ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে না। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার ক্ষেত্রে শস্য এবং অন্যান্য খাদ্যকে অব্যাহতি দিয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রুশ জাহাজের বিরুদ্ধে ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে। মস্কো বলেছে, এসব বিধিনিষেধগুলোর কারণে শস্য রপ্তানির জন্য তাদের জাহাজগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অন্যান্য শিপিং সংস্থাগুলো তাদের পণ্য বহন করতে ইচ্ছা পোষণ করছে না। তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে এবং শস্যের চালান পুনরায় শুরু করার জন্য আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি সেভেরোদনেস্কে ডনবাসের যুদ্ধের কেন্দ্র এবং সম্ভবত যুদ্ধের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেন। চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করছেন যুক্তরাষ্ট্র। চীন ভারত সীমান্ত ইস্যু নিয়ে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর কমান্ডারের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন কমান্ডার চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করছেন, যা ঘৃণ্য ও পরিত্যাজ্য। মুখপাত্র বলেন, বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সীমান্তের পশ্চিম সেক্টরের বেশিরভাগ এলাকায় দুপক্ষের ফ্রন্ট লাইন সৈন্যরা আর মুখোমুখি অবস্থানে নেই। এমন অবস্থায় মার্কিন কমান্ডার নতুন করে উত্তেজনা ছড়ানোর ও বিরোধের বীজ বপনের অপচেষ্টা চালাচ্ছেন, অথচ যে কোনো ধরনের উত্তেজনা ঠেকানোর জন্যই যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত। মুখপাত্র আরও বলেন, চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা আছে, তবে এই সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব।
উভয় দেশই এ ব্যাপারে আন্তরিক। এ অবস্থায় তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। প্রসঙ্গত, লাদাখে চীন যে ধরনের পরিকাঠামোগত কাজ করছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন লেন আমেরিকান সেনাবাহিনীর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন। বুধবার তিনি বলেন, চীনের এই পদক্ষেপের মোকাবেলা করার জন্য আমাদের জোট বাঁধতে হবে।